আজ কিন্তু একটু বড়ার ঝাল খেতে ইচ্ছে করছিল, ডালের বড়া দিয়ে তৈরি ডালের বড়ার ঝাল অনেকদিন হয় না, সো আজকে তাই জন্য হয়েছে। ডাল বেটে নিয়ে মিক্সিতে আমি বড়া ফার্স্টে ভেজে নিয়েছিলাম, সকালবেলায় ভেজে রেখে দিয়েছিলাম তো, আর এখন জাস্ট কারিটা বানিয়ে নিলাম আলু দিয়ে। দেখুন আমার কিন্তু বড়া আলুর ঝাল তৈরি। সো ফ্রেন্ডস, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে পার্শে মাছের ঝাল। তো তার জন্য দেখুন আমি পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বরের ঝাল করেছি আজকে, কারণ বরের আজকে ছুটি আছে, বর কিন্তু রোজ দিনকে থাকে না বাড়িতে, তাই যেটুকু যা পারি রান্না করে দিয়েও চলে যায়। আর ওর একটু বরের ঝাল খেতে চেয়েছিল তাই করে দিলাম ডালের বড়া দিয়ে। এবার পার্শে মাছটা করব। জাস্ট পার্শে মাছটা নর্মাল টমেটো দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর হলুদ আর নুন দিয়ে ঝালটা করব, আর নামানোর সময় কাঁচা লঙ্কা চিরে আর ধনে পাতা দিয়ে দেবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের আমার রেসিপি, পার্শে মাছের ঝাল। পার্শে মাছ কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। এই গরম হয়ে গেছিলো, আমি পার্শে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আমি দুটো দুটো করে ছাড়লাম, বেশি একবারে ছাড়লে আর লেগে যায়, আমার একটু প্রবলেম হয়, ওঠবার সময় লেগে যায়, ভয় ভয় মাছ ভাবি। তো আমি এখানে দুটো মাছ ছেড়ে দিয়েছি, তো এইভাবে মাছগুলোটাকে ভেজে নেবো, ভেজে তুলে নেবো, এখানে ফ্রেশ আছে। আর তারপর আমি গ্রেভিটা তৈরি করবো, কীভাবে করবো দেখতে থাকুন আমার আজকে রেসিপি পার্শে মাছের ঝাল। আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি মশলা দিয়েছি, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিয়েছিলাম। তারপর অল্প একটু জল অ্যাড করেছি, দিয়ে হালকা করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, কারণ পার্শে মাছ ভীষণ নরম, ভাজতে গেলেই হাফ ভেঙে যায়, আমারও একটা দুটো মাথা ভেঙে আছে মাছের। সো হালকা করে দিয়ে দিয়েছি, আর এটা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, এমনি জাস্ট কড়াইটা দিয়ে হালকা নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি ওপর দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিরে সার্ভ করব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ফ্রেন্ডস, আমার পার্শে মাছের ঝাল কিন্তু রেডি। আমি যেরকম বলেছিলাম ধনে পাতা উপরে আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো। গরম ভাতে পার্শে মাছের ঝাল দারুণ লাগে, কারণ পার্শে মাছটা খেতে খুব টেস্ট হয়, যদি একটু সুখি হয় ঠিকই, ভাজতে গিয়ে ভেঙে যায়, বাট স্টিল দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, কালারটা ভালো এসছে। তো বাড়িতে আপনারা এইভাবে বানাতে পারেন, আমাকে খেয়ে জানাবেন যে কেমন হলো বাড়িতে বানানোর পর, আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আজকেও প্যানকেক বানাবো, কারণ সেদিনের প্যানকেক ছেলের আর বাবার খেতে ভালো লেগেছিলো দেখে রিকোয়েস্ট আজকে আবার হয়েছে। তো তার জন্য আমি পুরো ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক সেই দিনের মতনই, যেভাবে বলেছিলাম। ময়দা নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, তাতে ডিম দিয়েছি দুটো, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন আর একটু বেশি পাতলা করবেন, একটু ঘন ঘন করবেন, জাস্ট এরকম ঘন হবে। এখানে কিন্তু আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে। এবার আমি এটা ছেড়ে দেবো, এক একটা করে বানাবো। সো আমাদের দেখুন একটা দিক হয়ে গেছে, আর আমি জাস্ট আরেকটা দিক উল্টে দিয়েছি। আর মারাত্মক গরম আজকে লাগছে, গরম করতে 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 জোরে বৃষ্টি নেমেছে, যেন বৃষ্টিটা অনেকক্ষণ হয়, মারাত্মক সাফোকেটিং গরম। দিকটা আমার হয়ে গেছিলো, আমি জাস্ট উঠতে দিয়েছি, দেখুন একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে ফার্স্টটা। আমি এরকম তিন চারটে বানাবো, দেখুন সুন্দর কালারটা এসে গেছে। একটু পারলে বেকিং সোডা যদি বাড়িতে থাকে দিতে পারেন, তাহলে কী হবে একটু বেশ পোলা ভাবটা আসে, আর নালে দরকারও পড়ে না। সো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে, আমি জাস্ট এরকম আরও তিন চারটে বানাবো।